বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু হোটেলের তথ্য দিব, বিশেষ করে বাজেট হোটেলের মধ্যে যারা 500, 700, 1000 টাকা হোটেলে থাকতে চান তাদেরকে। তো সেই হোটেলগুলো দেখাবো এবং হোটেলের ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন প্রত্যেকটা হোটেলের নাম এবং মোবাইল নাম্বার, প্রত্যেকটা ঠিকানাগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর শেয়ার করব সেই হোটেলের ভাড়াগুলো। নর্মালি হচ্ছে যারা খুবই কম, যার থেকে আর কমে হয় না, এরকম বাজেটের মধ্যে ট্যুর দেন বা হোটেলে স্টে করতে চান, তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো তাদের জন্যই এই ভিডিওটা করা। তো একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখুন, একটু লম্বা হলেও ভিডিওটা থেকে আপনি অনেক হোটেলের তথ্য পেয়ে যাবেন। শুরুতে যে হোটেলটি দেখছেন এটি হচ্ছে এআর গেস্ট হাউস, আর এই হোটেলে সাধারণত বেশ কয়েক ক্যাটাগরি এসি এবং নন এসি রুম পাবেন। এখানে মূলত 700 টাকা থেকে শুরু করে 5000 টাকারও বেশি রেটের রুম আছে। রুমের স্পেস এবং ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, রুমে যা যা পাবেন, টেলিভিশন, টাওয়েল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ, এই জিনিসগুলো পাবেন রুমে কমপ্লিমেন্টারি। এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন না, তবে এই হোটেলটি হচ্ছে কোনো সি ভিউ বা হিল ভিউ পাবেন না, এটা পিসিনো শাড়ির একটি হোটেল। কম ভাড়ার মধ্যে এটি একটি সেফ নিরাপদ একটি হোটেল এবং হোটেলে বেশ কয়েক ক্যাটাগরির রুম আছে, সিঙ্গেল, কাপল, ডাবল, কানেক্টিং এবং হচ্ছে চারজনের রুমগুলো আছে। আর প্রত্যেক রুমের কোয়ালিটি একই রকম হবে না, রুমের ভাড়া অনুযায়ী কোয়ালিটি কম বেশি হবে। তো এই হচ্ছে এই হোটেলটির ভিউ ছিল। খুব ছোট মানের একটি হোটেল এটি, একটি গ্রিন লজ দেখতে পাচ্ছেন। সাধারণত সেলে ব্যাচেলার বা ফ্রেন্ডরা মিলে আসে এই ধরনের হোটেলে থাকতে পারেন খুব কম বাজেটে। 500 টাকা থেকে শুরু করে 3000 টাকা রেটের রুম আছে, এসি পাবেন, নন এসি পাবেন, সিঙ্গেল রুম পাবেন, কাপড় রুম পাবেন, ডাবল রুম, চারজনের তিনজনের রুমগুলো পাবেন। আর রুমের ক্যাটাগরি ভিউগুলো দেখতে পাচ্ছেন, রুমে সাবান, শ্যাম্পু, টেলিভিশন, এসি, নন এসি এইগুলো পাবেন। আর রুমের মোটামুটি নিরাপদ, তবে কাপল বা ফ্যামিলি রুমের জন্য আমি এই হোটেলটা খুব একটা সাপোর্ট করব না। মোটামুটি ভালো রুমের ওয়াশরুমগুলো, ফ্রেশ, নতুন একটি হোটেল এটি। ঠিক এখন দেখতে পাচ্ছেন সোহাগ গেস্ট হাউস, এটি বেশ বড় একটি হোটেল, তবে হোটেলে কোনো লিফট নেই, নিজস্ব রেস্টুরেন্ট নেই। হোটেলটি বেশ বড় একটি সাইজের, রুমের ভিউ এবং ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কালারফুল। আর রুমে যা যা পাবেন, সাবান, শ্যাম্পু, টাওয়েল, হ্যাঁ, টেলিভিশন, এসি এবং নন এসি পাবেন। নন এসি নিলে ভাড়া কম পড়বে, এসি নিলে একটু বেশি পড়বে। এখানে মোটামুটি 1000 টাকা থেকে শুরু করে আপনি 4000 টাকা রেটেরও রুম পাবেন। একটি রুমে একজনের, দুইজনের, চারজনের, ছয়জনের থাকার মতো রুম আছে এই হোটেলে। হ্যাঁ, এই হোটেলটি সাধারণত পিছনের সারির, এই হোটেলটাকে কোনো সি ভিউ হবে না, হিল ভিউ কিছু রুম পেতে পারেন এবং রোড ভিউ পাবেন। আর মোটামুটি নিরাপদ হোটেলটি। হোটেলটি আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রুমের সাথে কিন্তু বেলকনি আছে, আপনারা দেখে নেবেন। ভাড়ার বিষয়ে আপনাদের একটু বলে রাখি, প্রত্যেকটি হোটেলেই পিক আওয়ার এবং অফ পিক আওয়ার একটি সময় থাকে। পিক আওয়ারে ভাড়াগুলো বেড়ে যায়, অফ পিক আওয়ারে কমে যায়, মানে ডিসকাউন্ট থাকে, সে বিষয়টি খেয়াল রাখবেন। যে হোটেলটি এখন দেখছেন ঠিক হিল টাওয়ার, এটি মূলত হচ্ছে একদম একটি শিশু পার্ক বা হোটেল সিট রেসের ঠিক অপোজিটে। আর হোটেলটির রুমের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, কানেক্টিং রুম, কানেক্টিং রুম চারজনের আছে, তিনজনের আছে, পাঁচজনের আছে, আরও বেশি মেম্বারের যদি নিতে চান তাহলে কথা বলে অন্যান্য রুমগুলো নিতে পারেন। এখানে সিঙ্গেল রুম এবং কাপড় রুমগুলো আছে, বিভিন্ন রেটের রুমগুলো আছে। রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন প্রতি পার্সন, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, টাওয়েল এই জিনিসগুলো তো পাবেনই। প্রত্যেক রুমে ব্যালকনি থাকবে, তবে কিছু রুমে একাধিক ওয়াশরুম আছে, কিছু রুমে একটি ওয়াশরুম আছে। এবং এই হোটেলের কিছু রুম পাবেন হিল ভিউ এবং কিছু রুম পাবেন সি ভিউ। আর এই হোটেলের কিন্তু অফিসিয়াল প্রোগ্রাম বা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের প্রোগ্রামগুলো করতে পারেন। বিরাট বড় একটি হোটেল, বড় বিল্ডিংয়ের, আর বেশ বড় একটি ডাইনিং আছে, কনফারেন্স রুম আছে, এই সুবিধাগুলো পাবেন। হোটেলে সিঙ্গেল থাকার মতোও কিন্তু রুম আছে, রুমের টেলিভিশনগুলো বিভিন্ন সাইজের। ভাড়ার বিষয়টা জানিয়ে রাখি, 1000 টাকা থেকে শুরু করে 10000 টাকা রেটেরও এখানে রুম আছে, তবে সময়ের সাথে সাথে ভাড়াগুলো কম বেশি হয়। আর হোটেলের রুমগুলো এবং ওয়াশরুমগুলো বেশ ক্লিন। হ্যাঁ, এই হচ্ছে এই হোটেলের অবস্থা ছিল। এটা হচ্ছে ঠিক রিসেপশন দেখতে পাচ্ছেন এখন। এখন যে হোটেলটি দেখছেন, হোটেল আল সাপা,
খুব ছোট মানের একটি হোটেল, যারা প্যাসেঞ্জার আসেন তাদের জন্য উপযুক্ত হোটেল। এখানে মোটামুটি 500 টাকা থেকে শুরু করে আপনি 2000-3000 টাকা রেটের রুম পাবেন, এসি পাবেন এবং নন এসি পাবেন। খুব কম রেটেরও রুম আছে। হোটেলটি ছোট মানে, তবে নিজস্ব পরিচালনায় পরিচালিত হয় হোটেলটি। আর ওয়াশরুমগুলো, রুমগুলো বেশ ক্লিন, নতুন একটি হোটেল। রুমে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টেলিভিশন এই জিনিসগুলো পাবেন। হোটেলে কোনো নিজস্ব রেস্টুরেন্ট নাই। আর হোটেলে মোটামুটি নিরাপদ, সিসি ক্যামেরা আয়ত্তাভুক্ত। হোটেলটি একদম পিছনের সারির, হোটেল থেকে কোনো সি ভিউ বা হিল ভিউ তেমন একটা পাবেন না, কিছুই পাবেন না। তবে এই হোটেল থেকে আপনার মোটামুটি সি বিচে যেতে মোটামুটি আপনার 15 মিনিট মতো সময় লাগে। এই হচ্ছে রুমের ভিউটা দেখতে পাচ্ছেন। সামনের যে ভবনটি দেখছেন এটি হচ্ছে হোটেল রায়হেদা ইন্টারন্যাশনাল। আর এই হোটেলের রিফট আছে, নিজস্ব রেস্টুরেন্ট নেই। হোটেলটি বেশ বড়, অনেক রুম আছে এখানে। সিঙ্গেল রুম থেকে শুরু করে ডাবল রুম, কাপল রুম, চারজনের রুম, কানেক্টিং রুম এবং হানিমন রুম এখানে আছে। আর সিঙ্গেল সিঙ্গেল থ্রি বেডেরও রুম আছে এখানে। ঠিক রুমের ক্যাটাগরি বা ভিউগুলো দেখতে পাচ্ছেন। আর এই হোটেলে মোটামুটি 700 টাকা থেকে শুরু করে আপনি 6000 টাকা রেটেরও রুম পাবেন। রুমের ডিজাইনগুলো বেশ ভালো। আর রুমে যা যা কমপ্লিমেন্টারি পাবেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টাওয়েল এবং এসি নন এসি দুইভাবেই নিতে পারেন। বেশ রুমে বড় বড় এলইডি টেলিভিশন আছে, সোফা আছে, টি টেবিল আছে। আর রুমের ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন, আলমারি ওয়ার্ডরোব তো আছেই। এই হোটেলটি পিছনের সারির হোটেল। এই হোটেল থেকে কোনো সি ভিউ হবে না, কোনো হিল ভিউ হবে না, তবে সুগন্ধা বিচ থেকে অনেক কাছে। হেঁটে গেলে মোটামুটি আপনার সময় লাগবে 7-8 মিনিট। আর হোটেলে প্রত্যেকটা রুমে আপনি মিনি ফ্রিজ পাবেন, কিন্তু এটা একটা সুবিধা, আপনি মিনারেল ওয়াটার পাবেন। এই হচ্ছে হোটেলের অবস্থা। এখন যে হোটেলটি দেখছেন, দি ওশেনিয়া, এই হোটেলটি কলাতলি বিচের কাছাকাছি এবং হোটেল থেকে কলাতলি বিচে যেতে 5 মিনিট মতো সময় লাগে। তো এই হোটেলের রুম এবং ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন। হোটেলের লিফট আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি কমপ্লিমেন্টারি সাবান, শ্যাম্পু, ব্রেকফাস্ট এইগুলো পাবেন। আর হোটেলের লোকেশনটা ঠিক কলাতলি ডলফিন মোড়ের খুব কাছাকাছি। এই হোটেলে আপনি সিঙ্গেল রুম, কাপল রুম, ডাবল রুম এবং চারজনের রুম, কানেক্টিং রুম এই রুমগুলো পাবেন। এসিভাবেও নিতে পারেন, নন এসি হিসেবেও নিতে পারেন। ভাড়া সাধারণত এখানে 1000 টাকা থেকে শুরু করে 7000-8000 টাকা পর্যন্ত রেটেরও রুম আছে। তবে ভাড়াগুলো কম বেশি হয়, পিক আওয়ার অফ পিক আওয়ারে এটা কমে যায় এবং বেড়ে যায়। সবগুলো হোটেলের জন্যই কিছু কমন তথ্য আপনাদের উদ্দেশ্যে বলে রাখি। ভাড়ার বিষয়টা বিশেষ করে, ভাড়াটা কিন্তু পিক আওয়ারে ব্যাপকভাবে বেড়ে যায়, অফ পিক আওয়ারে ভাড়াগুলো কমে যায়। তো ভাড়াটা কম বেশি হবে এটা আপডেট জেনে নেবেন আপনারা হোটেলের সাথে কমিউনিকেশন করে। আর হোটেলের নিরাপত্তা এবং হচ্ছে হোটেলের কন্ডিশনগুলো জানানোর চেষ্টা করেছি। আমার জানা মতে নিরাপদ, ভালো মানের, সবচেয়ে কম রেটের হোটেল কক্সবাজারের মধ্যে এই 7টি ছিল। তো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।